দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের বাজারে গরুর গোশত কত করে কেজি বিক্রি হচ্ছে তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। আমি আছি নেত্রকোনা মুক্তারপাড়া নুরু ভাইয়ের গরুর গোশতের দোকানের সামনে। আজকের বাজারে নুরু ভাই কত টাকা কেজি গোশত বিক্রি করছে তা জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন? চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত গোশত বিক্রি করছেন আপনি, তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি। দর্শক, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। ভাইজান, আজকের গরুর আমদানি কিরকম? গরুর আমদানি তো আমাদের গরুর তো দাম বেশি, আমদানিটা কম একটু। আমদানি কম না? আমদানি কম। আচ্ছা, এখন গরুর গোশত আপনি সেল হয় কিরকম? গরুর গোশত সেল হয়, আমার মোটামুটি সেল হয়, ভালোই সেল হয়, কিন্তু দরের সাথে আমার কিনা বেচাটার সাথে আমি বিক্রি করতে পারতেছি না, লস হয় না? ছয়শো টাকা কেজি বিক্রি করি, ছয়শো টাকা কেজি বিক্রি করলে আমার গরুর লস হয়। আচ্ছা, দেশি গরু। আচ্ছা, আর যদি বেশি করে নেওয়া হয় তাহলে কম রাখা যাবে না? দশ টাকা বিশ টাকা কম রাখা যাবে না? সাড়ে পাঁচশো তো বিক্রি করেন না? সাড়ে পাঁচশো বিক্রি করেন না? আচ্ছা, আপনার যদি কলিজা কত করে কেজি বিক্রি করতেছেন? কলিজা শুধু নিতে পারলে সাতশো টাকা কেজি, আর গোশত বিক্রি করতেছেন ছয়শো টাকা। যারা বেশি করে নিবে তাদেরকে একটু কম রাখা যাবে। দর্শক, আজকের বাজারে সব থেকে ভালো গরুর গোশত বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি, আর একটু নর্মালটা যদি নিতে চান তাহলে দাম পড়বে পাঁচশো আশি টাকা কেজি। ভাই, এখন কি একটু দামটা বেশি মনে হয় না? আর কিছুদিন পরে আরো বাড়তে পারে এই আমদানি কম থাকার কারণে না? আর ভাই, ওই যে গরুর ভুঁড়ি, যে ভুঁড়িটা কত করে কেজি বিক্রি করতেছেন? গরুর ভুঁড়ি দুইশো টাকা কেজি, ফুলসা তিনশো টাকা কেজি, আর ভুঁড়ি বিক্রি করতেছেন দুইশো টাকা। চামড়া রেট নাই? আচ্ছা, চামড়া কত করে আপনি বিক্রি করেন? তিনশো চারশো টাকা চামড়া বিক্রি করেন। আচ্ছা, আপনার গোশত দেয়া যা অনেকই রয়ে গেছে, আজকে কি বেচা কিনা কম? আজকে বাজার খারাপ। প্রত্যেক দিনের গোশত কি প্রত্যেক দিন শেষ হয়ে যায়? প্রত্যেক দিনের গোশত প্রত্যেক দিনই শেষ হয়ে যায় না? আর এই তেল গুলা কত করে বিক্রি করতেছেন? তেল গুলা তো আলাদা বিক্রি করে নাই, দুশো টাকা কেজি। এইগুলা তেল তো আর গোশতের সাথে দেন না? গোশতের সাথে অল্প একটু দিয়ে খাওয়ার মন করে দেই তাদেরকে। আচ্ছা, দর্শক, আপনারা যদি গোশত নিতে চান নুরু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করে গোশত নিতে পারবেন। জবাই সব থেকে বড় গরু জবাই হয়, এই জন্য তাদের একটু দামটা একটু বেশি, আর এখানে সবসময় ভালো জিনিস পাবেন।